আমেরিকা ও চীনকে হটিয়ে জলের গভীরে এবার নিজেই চলবে ভারতের তৈরি স্মার্ট সাবমেরিন। যুদ্ধযান এবার আরও স্মার্ট, সাবমেরিন চালাতে লাগবে না কোনো মানুষ, খোদ সাবমেরিনের নিজেরই আস্ত ব্রেন থাকবে, এমন পরিকল্পনায় চলছে আইআইটি বম্বের ছাত্রদের। 2011 থেকে মৎস্য নামে এই প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছে আইআইটির ছাত্ররা। জলের তলায় যানটি নিজে নিজের গতি বা চলাফেরা নিয়ন্ত্রণ করতে পারবে। যদি এই প্রজেক্টটি সফল হয় তাহলে ভারতের প্রতিরক্ষার ভবিষ্যৎটাই পাল্টে যাবে। এই সাবমেরিন এতটাই তুখর হবে যে এর চারপাশে কোনো কিছু আছে কি না তা বুঝতে পারবে সহজেই, সেই মতো নিজেকে নিয়ন্ত্রণ করবে বা প্রতিক্রিয়া দেবে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে যেসব স্বয়ংক্রিয় যান রয়েছে তা রিমোটে কোথাও থেকে কন্ট্রোল করা হয়, কিন্তু মৎস্যর ক্ষেত্রে সেই যানটি হবে সম্পূর্ণ স্বাধীন। আমেরিকা ও চীনের কাছে ইতিমধ্যেই রয়েছে স্বয়ংক্রিয় সাবমেরিন, কোনো সামরিক অভিযানে নামলে নিজেই সিদ্ধান্ত নিতে পারে এই যান। আইআইটির এই প্রজেক্টের নেতৃত্বে রয়েছে 21 বছরের বরুণ মিত্তল, এর মাধ্যমে সমুদ্রের গভীরতাও মাপা যাবে সহজেই। 2011-এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই যান বানানোর চেষ্টা করেছিল আইআইটি দিল্লি ও মাদ্রাজ, কিন্তু তারা সফল হয়নি। তবে এবার যা বানানো হচ্ছে তা আগে কখনো সম্ভব হয়নি বলেই জানিয়েছে আইআইটির ছাত্ররা। আইআইটির বিভিন্ন বিভাগ থেকে মোট 30 জন ছাত্র এই প্রজেক্টে অংশ নিয়েছে। তাদের প্রত্যেক দিন ক্লাসের পর রাত 9:30 থেকে 12:30 পর্যন্ত কাজ করছে, ছুটির দিনে আরও বেশি কাজ করছে তারা।